আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না, তাই আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে। আজকে আমরা দেখব 6 নম্বর পর্ব বা শেষ পর্ব। আমরা ইতিমধ্যে 5টি পর্ব দেখে ফেলেছি, যেমন প্রথম পর্বে আমরা হচ্ছে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো ছিল এগুলোর সমাধান দেখেছি। তারপর দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তৃতীয় পর্বে আমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, প্রত্যেকটা হচ্ছে 2 করে, মোট 20 নম্বর, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দেখেছি। তারপর চতুর্থ পর্বে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন ছিল 3টা, এই 3টা প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। তারপর হচ্ছে গত পর্বে মানে 5ম পর্বে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের প্রথম 2টা প্রশ্নের সমাধান করেছি, ঠিক আছে, যে 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বরটার। তো যারা এই 5টা পর্ব দেখোনি, তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে দেখবে যে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে প্লেলিস্ট তৈরি করা আছে, প্রত্যেকটা বিষয় নমুনা প্রশ্নপত্র সমাধান, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনা শুরু হচ্ছে 3 নম্বর থেকে, মোট 3টা প্রশ্নের সমাধান আজকে আমরা করব। দেখো 3 নম্বরে কী আছে, তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোটো ভাইটি তার নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে, মেহমানদের সাথে কোনো রকম শুভেচ্ছা বিনিময়ও করে না, এসব কারণে প্রেশার বেড়ে প্রায় তোমার মা অসুস্থ হয়ে পড়েন। ক নম্বর, উল্লেখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসাবে তুমি কীভাবে সহায়তা করবে উল্লেখ করো। খ নম্বর, তোমার ছোটো ভাইকে কাক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কী কী পদক্ষেপ নিবে তা বর্ণনা করো। দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর হচ্ছে, আমার ছোটো ভাইয়ের নেতিবাচক আচরণের কারণে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসাবে প্রেশার মেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আন্তরিকভাবে সহায়তা করব। মায়ের রক্তচাপ পরিমাপের সময় যে যে সতর্কতা আমি মেনে চলব, 1, ভালোভাবে হাত ধুয়ে নেব, 2, স্টেথোস্কোপের ইয়ারপিস এবং ডায়াফ্রাম জীবাণুমুক্ত করে নেব, 3, ব্লাড প্রেশার মনিটর ঠিক আছে কি না তা পরীক্ষা করে নেব, 4, অসুস্থ মাকে বসিয়ে অথবা শুয়ে দেব, 5, ডায়াফ্রাম এবং ত্বকের মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে সেদিকে লক্ষ্য রাখব, 6, চাপ মাপার সময় স্টেথোস্কোপের কাপড় কিংবা কাফের উপরে হাত না রেখে পরবর্তী কাজ সম্পাদন করব, 7, চাপ কমানোর সময় স্টেথোস্কোপ দিয়ে ব্রাকিয়াল ধমনীতে সৃষ্ট শব্দ মনোযোগ সহকারে শুনব, 8, বিশেষ করে সমস্যামূলক কর্মক্ষমতা, হৃদরোগ, ডায়াবেটিস থাকলে নিয়মিত রক্তচাপ পরিমাপ করানোর একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। এবার দেখব আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর, আমার ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য যেসব পদক্ষেপ নিব সেগুলো নিচে তুলে ধরা হলো। 1, ছোটো ভাই ভুল করলে তিরস্কার না করে হাসি মুখে শুধরে দিব, 2, ছোটো ভাই বিপজ্জনক কিছু হাতে নিলে তার ক্ষতিকর দিকগুলো জানিয়ে দেব, 3, অবসর সময়ে তার সাথে গল্প করব, গল্পের বই পড়ে শোনাবো, খেলার সাথী হব, 4, আমাদের কোনো ভুল হলে তাকে দুঃখিত বলবো, 5, সে কেন ভুল করলে জনসম্মুখে ধমক না দিয়ে একাকী ডেকে শুধরে দেব, কোনো ভুল করলে সরি, 6 নম্বর হচ্ছে কি, তাকে বুঝাবো সকল সমস্যারই সমাধান করা সম্ভব, 7, মহৎ ব্যক্তিদের সাথে তাকে পরিচয় করিয়ে দেব, 8, আমরা তাকে পরিশ্রমী করে গড়ে তুলব, 9, ছুটির দিনে খোলা মাঠ বা দর্শনীয় স্থানগুলোতে তাকে ঘুরতে নিয়ে যাব, 10, তাকে সুন্দর আচরণ শিক্ষা দিব, 11, বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা শিক্ষা দিব, 12, একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দেব। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নে যাই আমরা 4 নম্বর, আগমনী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার অনুষ্ঠান চলছে কিন্তু সিরিয়াল অনুসরণ করা হচ্ছে না, অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান থেকে চলে গেছেন, মার্বেল দৌড় দিতে গিয়ে এক শিক্ষার্থী পড়ে গিয়ে হাঁটু ছিলে গেছে, কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিতে হয়েছে, অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়েও কমিটির সাথে বাক বিতণ্ডা চলছে। ক নম্বরে হচ্ছে, উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলোর সমাধান করা যেতে পারে। খ নম্বর, তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করতে। চলো শিক্ষার্থীর, এখন হচ্ছে আমরা 2টা প্রশ্নের উত্তর দেখি। 4 নম্বর প্রশ্নের উত্তর, তো কয়ের উত্তরটা হচ্ছে, আগমনী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যে দিকগুলো আমার কাছে ত্রুটিপূর্ণ বলে মনে হয়েছে তা হচ্ছে, 1, অনুষ্ঠানে সিডিউল অনুসরণ করা হচ্ছে না, 2, অভিভাবকগণের বসার জায়গার ঘাটতি রয়েছে, 3, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার অভাব রয়েছে, 4, সুষ্ঠু পরিকল্পনা ও সংগঠনের অভাব রয়েছে।
উক্ত আয়োজনে এই সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমার সুপারিশগুলো হচ্ছে: এক, অনুষ্ঠান আয়োজনের পূর্বে সুন্দর একটি পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুযায়ী শিডিউল সাজানো, শিডিউল অনুযায়ী কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা তার তদারকি নিশ্চিত করা। দুই, আয়োজনে প্রবেশ, আসন গ্রহণ, বহির্গমন ও চলাচলের শৃঙ্খলা বজায় রাখার জন্য স্টিকার, নির্দেশক, সাইন ইত্যাদি সহ যাবতীয় ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করা এবং তা যথাযথভাবে সংগঠিত হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করা। তিন, বার্ষিক ক্রিয়া আয়োজনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। চার, অনুষ্ঠান আয়োজনের পূর্বে ডেকোরেটরের ভাড়া নিয়ে চূড়ান্ত কথা বলা। এ হচ্ছে ক নম্বরের উত্তর। এবার দেখবো আমরা খ নম্বরটার উত্তর। আমি অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করতাম সেগুলো হচ্ছে: এক, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান পরিচালনা যেহেতু একটি দলগত কাজ, সেহেতু দলের প্রত্যেক সদস্য যেন কাজের প্রতি একনিষ্ঠ ও সক্রিয় থাকে, আমি সেদিকে বিশেষ লক্ষ্য রাখতাম। দুই, দর্শক যেন অনুষ্ঠানে এসে একঘেয়েমিতে না ভোগেন, আকর্ষণ ও বৈচিত্র্য খুঁজে পান, সেদিকে বিশেষভাবে আমি নজর রাখতাম। তিন, অনুষ্ঠান শুরুর পূর্বের দিন অনুষ্ঠান কীভাবে সাজানো ও পরিচালিত হবে তা নিয়ে একটি সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতাম এবং অনুষ্ঠানের দিন পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না তা তদারকি করতাম। চার, আয়োজনে শৃঙ্খলা, নিরাপত্তা এবং সকলের প্রবেশ কম্যতা নিশ্চিত করতাম। পাঁচ, নিষ্ঠার সঙ্গে আয়োজনের জন্য একটি মিতব্যয়ী বাজেট প্রণয়ন এবং সেটা পরিচালনা করতাম। ছয়, নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করতাম। সাত, আয়োজন শেষে অবশ্যই পরিচ্ছন্নতা নিশ্চিত করতাম। এই হচ্ছে চার নম্বরটার উত্তর। তারপর আমরা দেখি সর্বশেষ পাঁচ নম্বরে কী আছে। সালেহা বেগম তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর স্বামীর কর্মস্থল থেকে প্রাপ্ত পেনশনের টাকায় তিনি নিজেদের খরচসহ দুই সন্তানের লেখাপড়া কীভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তার এলাকায় কেউ তাকে ডিপোজিট স্কিম খুলতে বলে, কেউ সঞ্চয়পত্র করতে বলে, কেউ বলে শেয়ার মার্কেটে টাকা খাটানোর জন্য, আবার কেউ বলছেন জমি কিনে ব্যবসা শুরু করার জন্য। তো ক নম্বরে হচ্ছে উল্লেখিত পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে তা উল্লেখ করো। আর খ নম্বরে হচ্ছে সালেহা বেগমের জন্য তুমি কোন বিনিয়োগটি উত্তম বলে মনে করো তা কারণসহ উল্লেখ করো। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই পাঁচের দুটা প্রশ্নের উত্তর দেখি। তো পাঁচের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উল্লেখিত পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে ডিপোজিট স্কিম এবং সঞ্চয়পত্রে তেমন একটা ঝুঁকি নেই, তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ এবং জমি ব্যবসায়ের মধ্যে ঝুঁকি রয়েছে। বাংলাদেশের শেয়ার মার্কেট স্বাভাবিক গতিতে চলে না, বড় বড় মাফিয়ারা জুয়া খেলার মতো এখান থেকে প্রান্তিক বিনিয়োগকারীদের মূলধন উঠিয়ে নেওয়ার চেষ্টা করে, এজন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ হবে। অন্যদিকে জমি কিনে ব্যবসায় করার মধ্যেও সালেহা বেগমের জন্য ঝুঁকি রয়েছে, কেননা তিনি একজন নারী উদ্যোক্তা হওয়ার কারণে জমি কেনা বেচা বা দালালি সংক্রান্ত কাজে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না, তাই এক্ষেত্রে বেশ ঝুঁকির আশঙ্কা রয়েছে। এছাড়া অন্য দুটি ক্ষেত্র অর্থাৎ ডিপোজিট স্কিম এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ অনেকটাই নিরাপদ বলে আমি মনে করি। খ নম্বরটার উত্তর দেখো, সালেহা বেগমের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ উত্তম বলে আমি মনে করছি, কেননা সালেহা বেগমের হাতে এককালীন যে টাকা এসেছে তা তার স্বামীর মৃত্যুর পর পেনশন থেকে প্রাপ্ত। এ টাকাগুলো তার শেষ সম্বল, তাই বুঝে শুনে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেন মূল টাকা সুরক্ষিত থাকে এবং আয়ের অংশ দিয়ে সংসারের দৈনন্দিন খরচ নির্বাহের পাশাপাশি দুই সন্তানের লেখাপড়াও নির্বিঘ্নে চালানো যায়। এক্ষেত্রে বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি পারিবারিক সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়াও পেনশনের সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইত্যাদি রয়েছে। তো এইসব বিনিয়োগ ক্ষেত্রের এক বা একাধিক জায়গায় সালেহা বেগম বিনিয়োগ করতে পারেন। এরূপ সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে সালেহা বেগম নিরাপদ লভ্যাংশ গ্রহণ করে ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন বলে আমি মনে করি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ের জন্য কিন্তু আমাদের চ্যানেলে দেখবে আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। ঠিক আছে, তো সেই প্লেলিস্ট করতে গেলে তোমরা শিখনকালীন মূল্যায়নের জন্য যে কাজগুলো আসতে পারে, বিভিন্ন একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ, তারপর ছক পূরণ, সব সমাধানগুলো পেয়ে যাবে। সেখানে পিস্টা বাই পিস্টা সুন্দর করে সাজিয়ে রাখা আছে প্লেলিস্টগুলো, সেখান থেকে আর কি তোমাদের যার যেটা দরকার খুব সহজে দেখে নিতে পারবে। ঠিক আছে, এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আমরা একে একে করে বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সব কিছুর সমাধান করে দিয়েছি। আমরা হচ্ছে খুব শীঘ্রই প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নপত্র তৈরি করে দিব সাজেশন আকারে, যার মাধ্যমে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে।
শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।